দু একটা গান করি। আগেই বলবো যে গতকালকে শেষ হলো শহর কুতুব, ঢাকা শহরে যিনি কুতুব বগদাদ থেকে আগত হযরত বাবা শাহ আলী রহমতুল্লাহ বাবাজির তিন দিনের ওরস কালকে শেষ হইল। তো ওরসের মধ্যে তিনও দিনই ছিলাম, আমাদের ইমরান ভাইও ছিল, অনেকেই ছিলেন, শিল্পীদের মধ্যে অনেকে ছিলেন। তো সেখানে গান টান করে একেবারে গলা একেবারেই ধরা, তো তারপরেও দু একটা গান করতে হবে। আগেই বলে নিব যে কথাটি বলি আমি, আমার গানে কথায় সুরে ছন্দে যদি কোথাও ভুল ত্রুটি নিজের অজান্তেও হয় অবশ্যই সেগুলোকে মার্জনা রূপে দেখবেন। আর যদি গান শুনতে কারো কাছে খারাপও লাগে, দয়া করে অধমের দিকে তাকিয়ে বিরক্ত লাগলে বিরক্তিটুকু গ্রহণ করে নেবেন, অধমের জন্য সবাই দোয়া করবেন। সর্বপ্রতি সালাম, আসসালামু আলাইকুম। যে গানটি করবো গানটির একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে পীড়িত হয় অমূল্য ধন, প্রেমে চায় না রাজার রাজ্য, চায় বন্ধু আর মন। পীড়িতি এমন একটা বিষয় পৃথিবীতে কেউ করেন নাই, এই কথাটি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না। কারো পীড়িত বাবা মার সাথে, কারো পীড়িত ভাই বোনের সাথে, কারো পীড়িত পীরো মুর্শিদের সনে, আবার কারো পীড়িত যার যার নিজের মনে মানুষের সাথে। আর যদি আহা পীড়িতের বিষয়টা এমন, যদি কেউ প্রেম করতে চায়, প্রেম করতে হলে প্রেমের মধ্যে বেশ কয়েকটা ভাব, প্রেম যেমনি করে পাঁচ প্রকার ঠিক তেমনি প্রেমের মধ্যে পৌঁছতে হলেও পাঁচটা ভাব আগে নিজের মধ্যে ধারণ করতে হয়। আর পাঁচটি ভাবের মধ্যে সবার প্রথম হচ্ছে দর্শন, একজন আরেকজনকে দেখা, দর্শনের পরে মনে যাবে একটু আকর্ষণ। ওই যে আমাদের বলে না, বন্ধু তোকে দেখলে কেমন যেন বুকের মধ্যে করে, আমাদের আকাশ দর্শক একটা গানের মধ্যে বলেছেন, তোরে দেখলে ভালো লাগে রে শ্যাম কালিয়া, কালোকে দেখলে ভালো লাগে। দর্শন, দর্শনের পরে মনে জাগে আকর্ষণ, মনে আকর্ষণ জাগলে তখন করে আত্মনিবেদন, বন্ধু তোমাকে দেখলে কেমন যেন লাগে, আমি তোমাকে ভালোবাসি। আবার আত্মনিবেদনে বর্তমান আমাদের যুগে একেবারে ইংরেজিতে
আত্মনিবেদন করেন আই লাভ ইউ। আবার কেউ আত্মনিবেদন করলে যদি রাজি হয়ে যায়, দুজনের মধ্যে মিলন হয়, আই লাভ ইউ টু। আর এই দুইজনের মিলন থেকে যদি একজন আরেকজনকে ছেড়ে দূরে চলে যায়, তখনই ঘটে বিরহ, তখনই ঘটে বিচ্ছেদ। তো সে ভাব নিয়ে গান, গানের কথাগুলো একটু সবাই লক্ষ্য করবেন। পাগল, আর পাগলের একটা অর্থ হচ্ছে মজনু। রাস্তা দিয়ে কুকুর হেঁটে যায়, মজনুকে জড়িয়ে ধরেছেন কুকুরের গলায়। মানুষ বলে, কায়েস তুই তো পাগল হয়ে গেছিস, মজনু হয়ে গেছিস। বলে, কেন? বলে, কুকুরের গলায় জড়ায় ধরলি। আর মজনু চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, বন্ধু তোমরা জানো না যে কুকুরকে জড়িয়ে ধরেছি, এই কুকুরটা হচ্ছে লাইলির বাড়ির কুকুর। এই কুকুরকে লাইলি যখন খাবার দিয়েছে, লাইলি যখন আদর করেছে, কুকুরের গায়ে লাইলির হাতের স্পর্শ আছে, তাই কুকুরকে জড়ায় ধরলে আমার লাইলির স্পর্শটুকু কুকুর থেকেও আমি পাই। এই জন্য সবাই, সমাজের সবাই তাকে বলতেন মজনু পাগল। মজনু গিয়ে ধ্যানের মধ্যে বসায় গাছের তলে, সেখানে একদিন চলে গেলেন লাইলি মজনুকে ডাকতে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল সেখানে লিখেছেন, লাইলি তোমার লাইলি চলে আসছে মজনু, আখি তোমার চোখ খোলো। কিন্তু মজনু চোখ বন্ধ করে, বলে, কে? বলে, লাইলি। লাইলি কে? বলে, যার জন্য পাগল হয়ে তুমি আজকে পথে বসা, সেই লাইলি। মজনু চোখের পানি ছেড়ে বললেন, লাইলি তোমাকে ভালোবেসে নাম পেয়েছিলাম লাইলি। লাইলি 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 জপতে 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 এখন আমি চিনে গেছি লাইলাহা ইল্লাল্লাহকে। যেহেতু লাইলাহা ইল্লাল্লাহকে চিনেছি, আর আমার লাইলিকে দরকার নাই। সেদিন মজনুকে লাইলি বলেছিলেন, মজনু তুমি যেহেতু লাইলিকে চিনো না, আমি আর মজনুকে চিনতে চাই না, আমিও চিনতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত পবিত্র প্রেম, যে প্রেমে পেয়েছেন তারা আল্লাহ রাসূলকে। আর আমাদের বর্তমান বাবা যে যুগ, এই কলির যুগে, ওই প্রেম তো নাই, তবে কিছু টাকার সুনো অর্ডার দিলেও প্রেম হয়ে যায়। কিন্তু ওই প্রেমে আল্লাহ রাসূল পাওয়া যাবে না। ওরে লাইলি মজনু প্রেম করেছে নাইরে কভু জুদা, ইশকের টানেতে তারা লাভ করেছে খোদা। পীরিতের নাই জাতি কুল মান ভেদ ধর্ম ধর্মে, যেমন চণ্ডীদাসেও পাগল হইল রজকিনীর প্রেমে। চণ্ডীদাসে ব্রাহ্মণ ছিল, একজন ব্রাহ্মণ পুত্র হইয়া একটা ধোপার মাইয়ার প্রেমে গেল জাতি কুল ভুলিয়া। রজকিনী ধোপার মাইয়া জন্ম ধোপার ঘরে, কাপড় কাস্তে যাইতো সে যে পুকুরের ওপারে, যেই ঘাটে রজকিনী তার কাপড় কাস্তে যায়, ওই ঘাটের মধ্যে চণ্ডীদাস 12 বছর বরিশিবায়। ওরে 12 বছর পরে রজকিনী বললে, একদিন চণ্ডীদাসের ধারে, ঠাকুর কি মাছ ধরেছ এমন শুকনা পুকুরে, ওরে কি মাছ ধরেছ 12 বছরে কও দেখি আমায়। চণ্ডীদাসে বলছে, রজকিনী আমি বলতেছি তোমায়, এই মাত্র 12 বছর পরে একটা ঠোকর দিল আমার বরশির ভিতরে। রজকিনীও চালাক ছিল, কথা বুঝ জানিতে পারে, 12 বছর তো আধারই দেয় না, মাছ পাবে কি? আজকে একটা কথা জিজ্ঞেস করছি, একটা ঠোকর দিছে, তাহলে ও মাছটা আমাকেই বানিয়ে নিয়েছে। ওরে রজকিনী কয়, কি মাছ ধরেছ 12 বছর ধরে? চণ্ডীদাস কয়, একটা ঠোকর দিল 12 বছর পরে। রজকিনী চালাক ছিল, কথা বুঝিতে পারিল, হাঁটিয়া হাঁটিয়া চণ্ডীদাসের ধারে গেল। বলে, কি শুনাইলা প্রাণের বন্ধু, তুমি কি শুনাইলা মনে? Let's go.
চণ্ডে দাসের ধারে গেল, কৃষ্ণ আইলা প্রাণের বন্ধু কৃষ্ণ আইলা মোরে, মন প্রাণীও নাই আমায় পাগলিনি করে, দুইজনের মধ্যে প্রেমের ভাব গেল হইয়া, একদিন রজকিনী চণ্ডীদাসকে অনেক ভালোবাসিয়া, রজকিনী চণ্ডীদাসকে অতি ভালোবাসিয়া, একটা কই মাছ তেলের মধ্যে ভাইজা দিল চণ্ডীকে খাইবার লাগিয়া, এইবার ভাজা কই মাছের ঘটি লইয়া চণ্ডীদাস তার নিজের বাড়ি যায়, রাস্তার মধ্যে ধরে বসলো একদল ছোকরায়, ওই ছোকরার দলে ডাক দিয়া চণ্ডীদাসকে বলে ঠাকুর ওই ঘটির মধ্যে কি চাফাইছো একবার দেখাও হাতটা খুলে, চণ্ডী বলে বর্ষি দিয়া কই মাছ ধরেছি তাজা কই মাছ, এই কই মাছ দেখার কিছু নাই, আমার রাস্তা ছেড়ে দাও আমি বাড়ি চলে যাই, ওই ছোকরারা বলে না দেখাইলে আজকে যাইতে দিব না, টানাটানি কইরা তারা করলো এক ঘটনা, টানাটানি করে ঘটি দিল মাটিতে ফেলিয়া, মনে মনে চণ্ডীদাসে উঠিল ভাবিয়া, খাইতে দিছে ভাজা কই মাছ আর আমি বলছি তাজা কই মাছ, মিথ্যে কথা বলছি, আজকে প্রেম করি আমি মিথ্যা কথা, বুঝি গেলাম ধরা পড়িয়া, রজকিনীর বাবা গেল সমাজের চাপেতে পড়িয়া, রজকিনীর বাবা তখন সমাজের চাপে পড়ে রজকিনীর বিয়া ঠিক করলো দূরের ঘরে, যে রাস্তা দিয়ে রজকিনী স্বামীর বাড়ি যায় ওই রাস্তার মাঝে চণ্ডীদাস একটা বটগাছ দেখতে পায়, সমাজের চাপে চণ্ডীদাস রজকিনী দুইজন দুইজনকে দেখা নিষেধ ছিল, চণ্ডীদাস শেষবারের মতো দেখবে বলে যাইয়া ওই বটগাছে উঠিল, আর নিচে দিয়া রজকিনী স্বামীর বাড়ি যায়, উপর হতে চণ্ডীদাসে লক্ষ্য করে চায়, আস্তে আস্তে রজকিনী চোখের আড়ালেতে গেল, চণ্ডী ভালো করে দেখবে বলে গাছের মাথাতে উঠিল, গাছের কাঁচা ডালে ভর মানে না চণ্ডীদাস ভাঙ্গা গেল পরি, সঙ্গে সঙ্গে গাছের কাঁচা ডালে ভর মানে না চণ্ডীদাস ভাঙ্গা গেল পরি, সঙ্গে সঙ্গে চণ্ডীদাসের প্রাণ পাখি যায়ুরি, গাছের কাঁচা ডালে ভর মানে না ভাঙ্গা গেল পরি, সঙ্গে সঙ্গে চণ্ডীদাসের প্রাণ পাখি যায়ুরি, খবর পাইয়া রজকিনী আপন স্বামীর ধারে বলে স্বামী গো আমার একজন বাল্য বন্ধু চণ্ডী গাছ হইতে পড়ে গিয়াছে মোরে, স্বামী আপনি আদেশ দিলে একবারের জন্য দেখতে যাইতে চাই, স্বামীর আদেশ পাইয়া রজকিনী শ্মশানেতে যায়, হাঁটতে হাঁটতে রজকিনী শ্মশান খোলায় গেল, যাইয়া দেখে চণ্ডীদাস চিতায় আগুনে পুড়তেছিল, তুমি তুমি প্রেমের জ্বালা বুঝো না রে বন্ধু, প্রেমের জ্বালা বড় জ্বালা, তুমি প্রেমের দ্বারা বুঝো না রে, হাঁটতে হাঁটতে রজকিনী শ্মশান খোলায় যায়, যাইয়া দেখে চণ্ডীদাসে চলতেছে চিতায়, চণ্ডীদাস তুমি আমার শাখার সিঁদুর আসমানের চন্দ্র তারা, তুমি আমার হাতের শঙ্খ বেনিয়ে উদাস করা, তুমি আমার শাখার সিঁদুর আসমানের চন্দ্র তারা, তুমি আমার হাতের শঙ্খ বেনিয়ে উদাস করা, এবার বন্ধু বন্ধু